রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো নদিয়ার শান্তিপুর থেকেও বিজেপি কর্মী সমর্থকরা ট্রেনের মধ্যে অভিনব প্রতিবাদ করতে করতে এগিয়ে চলেন কলকাতার ধর্মতলায় চোর ধরো জেলে ভরো বিক্ষোভ সভায়। চোর ধরো জেলে ভরো কর্মসূচির অন্যতম পর্যায়ে আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকরা পৌঁছাচ্ছেন ধর্মতলায়। শিক্ষা ব্যবস্থা তৃণমূল সরকারের চরম দুর্নীতির প্রকাশ্যে রাজ্যে যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে এবং সকল চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমস্ত জেলা থেকে সামিল হচ্ছেন ধর্মতলায় কলকাতা চলো মহামিছিলে। নদিয়ার শান্তিপুর শহর মন্ডল এবং বিভিন্ন জেডিপি থেকে আজ ট্রেনে চেপে শতাধিক কর্মী সমর্থক কলকাতা পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দেন। ট্রেনের বিভিন্ন কম্পার্টমেন্টের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মুখের অবয়ব লাগিয়ে তাকে কোমরে দড়ি বেঁধে অন্যান্য যাত্রীদের মাঝে বিশেষ এক প্রচার অভিযান চালানো হয় তৃণমূল সরকারের পদত্যাগের দাবিতে। তারা মনে করেন এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা দেবীর কাছ থেকে পাওয়া 52 কোটি টাকাই শুধুমাত্র নয়, মন্ত্রিসভার সকল মন্ত্রী এবং স্বয়ং মুখ্যমন্ত্রীও জড়িত আছেন এই কর্মকাণ্ডে। এমনকি বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত পুর প্রধান পর্যন্ত প্রত্যেকের কাছেই মজুদ আছে স্থানীয় নানান ইস্যুতে নেওয়া কাটমানে। তাই এই সরকারের অবিলম্বে পদত্যাগ চাই বাংলার মানুষ। ট্রেনের মধ্যে নানান ছড়া পেটে মনোরঞ্জনের সুরে তাদের অভিনব প্রতিবাদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায় কর্মী সমর্থকদের মধ্যে। কয়লা চোর সরকার আর নেই দরকার, চাকরি চুরি সরকার আর নেই দরকার, চাকরি চুরি সরকার আর নেই দরকার, তৃণমূল সরকার আর নেই দরকার, সরকার আর নেই দরকার, চুট্টা সরকার আর নেই দরকার। আজকে আপনাদের কি কি কর্মসূচি আছে? দেখুন, সারা বাংলা আজকে অবগত রাজ্যের প্রাক্তন বর্তমান চ্যাটার্জি, তিনি যে 40 কোটি টাকা আত্মসাত করেছিলেন বাংলা যুব সমাজকে অবক্ষয়ের দিকে ফেলে দিয়ে আপনার চাকরি না দিয়ে, এবং আজকে ইডি হাতে তিনি তারা ধরা পড়েছেন এবং তার যে প্রিয় বান্ধবী অধিকার তার দুটি পরিবারের মানে ফ্ল্যাট থেকেই পাওয়া গিয়েছে প্রায় 52 কোটি টাকা মতো। তার প্রতিবাদে আজকে আমরা ধর্মতলা চলো কর্মসূচি রেখেছি এবং সেই কর্মসূচিতে চোর ধরো জেল ধরো এই কর্মসূচিটা সামনে রেখে আমরা সদর শান্তিপুর থেকে কলকাতায় যাচ্ছি ট্রেনে। আপনার পরিচয়? আমি বৈরাগী, ভারতীয় জনতা পার্টির সভাপতি, শান্তিপুর শহর। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা। Thank you.